আলহামদুলিল্লাহ, 3টা রোজা সম্পন্ন হলো। ইফতারি তৈরি করতে কত সময় লাগে, কিন্তু ইফতার খোলার পর কিন্তু মুহূর্তেই তা শেষ হয়ে যায়। তারপরও ভালো লাগে, সারা দিন রোজা রাখার পরে ইফতার সময় যে টেবিলে বসে থাকা, অপেক্ষা করা, তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। এই জিনিসটা কিন্তু রোজার মাসের পর মিস করা হবে অনেকটাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্নের স্বপ্নের ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি রোজা রেখে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আয়ানের একটু শরীরটা খারাপ, ভালো না। রমজানুল মোবারক সবাইকে। সকালের মৃদু রোদের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ভোরে সূর্য ওঠা দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আজকে সকাল থেকে খুব গরম ছিল, কিন্তু দুপুরের পর থেকে বিকেল টাইমে কিন্তু বৃষ্টি হয়েছিল, মেঘলা মেঘলা দুপুরের পর থেকে, তারপরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। রমজান মাসে সেহরি খাওয়ার পর সবাই একটু সকালে ঘুমালেও, যাদের বাচ্চা কাচ্চা ছোট থাকে তাদের কিন্তু সকালে ঘুমটা হয় না, এদেরও কিন্তু ওঠা লাগে সাথে সাথে। আমার আয়ান বাবু একটু অসুস্থ, জ্বর আসছে, বমি করছে অনেকবার, তো সকালবেলায় উঠে গিয়েছিল, আমিও তার সাথে উঠেছি। আর আয়ান বাবু অসুস্থ, তার জন্য মনটাও বেশি ভালো লাগতেছিল না। ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম, তারপরে রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি মাছ ভিজিয়ে নিয়েছি আর সব কিছু জোগাড় করে নিয়েছি, করে রান্নায় সুবিধা হয়। এখানে আমি আজকে মাছ ভর্তা করে নিব, আর এখানে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করব। একটা মিষ্টি আলু ছিল বাসায়, তো মিষ্টি আলুটাও দিয়ে দিয়েছি, চিচিঙ্গের সাথে ভাজি করে নিব। ছোট বাচ্চা কাচ্চার মায়েদের কিন্তু সব গুছিয়ে কাজ করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, তারপরও চেষ্টা করি গুছিয়ে কাজ করার। মাশাআল্লাহ, আমার আয়ান বাবু কিন্তু আমার কথা শোনে, বা ও তেমন একটা দুষ্টামিও করে না আমার কাছে আমার কাজের সময়। তো 12টার পর থেকেই কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমার ভিডিওটি যারা দেখে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, করি আপনাদের কাছে ভালো লাগবে। রান্না করার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজই করে নিই, তো সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে দেখানো হয় না, শুধু রান্না করতে থাকলে কিন্তু অন্য কাজ আর হয় না। তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিই, আবার রান্না বসিয়ে দিয়ে আয়ানের কাছে একটু যাই, এইভাবেই কিন্তু দিন পার করি। আবার পাশে থালাবাটি থাকলে তো সেটাও কিন্তু ধুয়ে ফেলি, তার সাথে থালাবাটি ধুয়ে ফেললে কিন্তু আর জমে থাকে না, কষ্টটা একটু কম হয়। তো এভাবেই কিন্তু কাজ করার চেষ্টাটা করি। আজকে কিন্তু আমার একটু রান্নাবান্না করতে দেরি হয়ে গিয়েছিল, ইফতারি তৈরি করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাড়াহুড়ো করেই সব করেছিলাম। বাসার ভিতরে কিন্তু বাচ্চারা অসুস্থ থাকলে তখন একটু রুটিনটা এলোমেলো হয়ে যায়, সব দিন কিন্তু একরকম যায় না সব মানুষেরই। ভিড়ের মধ্যে যেভাবে গুছানো জীবনযাপন দেখানো হয়, এভাবে কিন্তু সবসময় যায় না, সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলিয়েই কিন্তু জীবন চলে। তো এখানে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি, মাছ, পার্শে মাছ, বেগুন, আলু দিয়ে একটু মানে মাখো মাখো করে ভুনা করে নিব। দেখে তো চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করে নিয়েছি, আর মাছ ভর্তা করে নিব, তো সেটাও দেখিয়ে দিচ্ছি আজকে কি কি রান্না করছি। তো ইফতার করার পর কিন্তু রাতের খাবারটা তেমন পরিমাণে খাওয়া হয় না, আর সেহরিতে ও তেমন খাওয়া হয় না। তো গতকালকে যা রান্না করেছিলাম অনেকটাই কিন্তু রয়ে গিয়েছিল, তো হঠাৎ করে সন্ধ্যার টাইমে অনেক নাস্তা করার পর কিন্তু আর ভাত খাওয়া হয় না, কারণ আমরা সাধারণত সবসময় তো আর সন্ধ্যার টাইমে এত ভারী নাস্তা করে না কেউ। আস্তে আস্তে কিন্তু অভ্যাস হয়ে যাবে, এমন হয়ে যাবে যে এই রমজানের এক মাসে মানে ইফতার করতে করতে এক মাস আবার অভ্যাসে পরিণত হয়ে যাবে। পরবর্তী ঈদের পর কিন্তু মনে হবে যে সন্ধ্যার সময় কী জানি একটা করি নাই, কী জানি খাই নাই, এরকম একটা কিন্তু মনে হয় কয়েকদিন, আবার আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায়। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে থাকেন এবং আপনারা সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন। লাইক করবেন আর আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও ছাড়ার অনুপ্রেরণা তৈরি করে। অনেক আপুরাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে, দেখে ভালো লাগে। কেউ আমাকে কমেন্ট করলে আমি কিন্তু তাকে খুব আগ্রহ সহকারে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এখানে কিন্তু আমি মাছটাকে আগে ভেজে নিয়েছিলাম, তো পেঁয়াজ, মরিচ আর ধনে পাতা দিয়ে ভর্তা করে নিচ্ছি। হামান দিস্তাই আজকে ভর্তাটা করে নিলাম, যেহেতু মাছ সফট থাকে একটু হালকা করে প্রেস করলে হাত দিয়েও করা যায়, তো মরিচ দিয়েছি যেহেতু হাত জ্বালা করবে। তো মাছ ভর্তা আর মাছ রান্না কিন্তু আমার হয়ে গেছে। কিছু টুকিটাকি সংসারের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসছিলাম, তো আয়েন আবার সুন্দর করে সাজিয়ে রেখেছে, এই যে গরম মশলার গুঁড়া পেস্ট, তারপরে গোলমরিচের গুঁড়া, সয়াবিন, ফুচকা, বিস্কিট আর দুইটা গরম জিনিস রাখার স্ট্যান্ড
আর একটা সস নিয়ে এসেছিলাম। আয়েন আবার সুন্দর করে সাজিয়ে বলে আম্মু ভিডিও করো ভিডিও করো। ও কিন্তু সবসময় আমাকে ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগায়। ভালো কিছু করলেই বলে আম্মু ভিডিও করো ভিডিও করো। এখানে আয়েনের বাবা একটা কেচি গিফট করেছে আমাকে। আয়েনের বাবা আমাকে একটা কেচি গিফট করেছে। কেচি গিফট করেছে এটা কেমন না, আসলে আমার রমজানের আগে নদীর মাছ নিয়ে এসেছিল। নদীর মাছ তো আর কেটে দেয় না, হাত কেটে গিয়েছিল কাটতে গিয়ে। তো সেটা দেখেছে যে আমার অনেকখানি হাত কেটেছে, তারপরে কিন্তু সে নিজে থেকে এই কেচিটা নিয়ে এসেছে, বলে যে এই কেচি দিয়ে মাছ কাটবা তাহলে আর হাত কাটবে না। তার এই ছোট ছোট কেয়ারগুলো কিন্তু আমাকে তার প্রতি মুগ্ধ করে। আরও আমার কিন্তু বাসায় আরও একটা কেচি ছিল, এটা আমি আগে কিনেছিলাম। আমার বাসায় কিন্তু আরও একটা কেচি আছে, 2 বছর আগে কিনে দিয়েছিল, কিন্তু এটা কাটতে গেলে এরকম চলে আসে, কাটা যায় না। আর নতুন যে কেচিটা নিয়ে এসেছে সেটায় কিন্তু অনেকগুলো ফাংশন আছে, আলু কাটা যায়, তারপর মাছের আঁশ খোলা যায়, আরও অনেক ফাংশন আছে। তো সব কিছু চায়নাতে লেখা ছিল, আয়নের বাবা ট্রান্সলেট করে আমাকে দেখাচ্ছিল কী কী করা যায়। আর এই জিনিসটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, তো সেটাও আয়নের বাবা নিয়ে এসেছে। এটা হচ্ছে যে চুলার উপরে পাতিল রাখলে আর পড়ে যাবে না। আমার কিন্তু চুলার উপর একটা স্ট্যান্ড থাকে, তো সেটা ছিল না, তো পাতিল রাখলেই কিন্তু সরে আমার গায়ে পড়ে আসতো। তো সেটা দেখে আয়নের বাবা এটা কিনে নিয়ে আসছে। আর আমার আম্মু বলেছিল এইগুলো নাকি অনেক ভালো, তো তারপরে বাজার থেকে খুঁজে এগুলো নিয়ে এসেছে। আপনারা চাইলেও এগুলো ব্যবহার করতে পারেন, ভালো খুব। তো টুকিটাকি কেনাকাটা দেখানোর পরে চলে আসলাম ইফতারি তৈরিতে। আমার আজকে ইফতারি তৈরি করতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রতিদিন আগে আগে আসি আর আগে আগে চপ ভেজে নেই, পরে ঠান্ডা হয়ে যায়, তার জন্য ভাবছি যে আজকে একটু দেরি করে আসব। কিন্তু দেরি করে আসতে গিয়ে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, কিন্তু আজানের 2-3 মিনিট আগেই সব কিছু শেষ হয়েছে। তারপরও কেমন জানি লাগছিলো যে আমি আজানের আগে পারবো কি না সব কিছু তৈরি করতে, খুব তাড়াহুড়ো করতেছিলাম, তাড়াহুড়োর মধ্যে ভিডিও করতেছিলাম। এখানে আমি পেঁয়াজুটা বানিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর 2 ধরনের ডাল ভিজিয়েছিলাম, তো সেই ডাল দিয়ে মুগ ডাল আর মসুরি ডাল দিয়ে আজকে বানাচ্ছি। আর পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে তারপর এভাবে চেপে চেপে একটু ভেজে নিচ্ছি। আজকের পেঁয়াজুটা কিন্তু অনেক মজা হয়েছিল, 2 ধরনের ডাল দেওয়া ছিল, আর আজকে কিন্তু এটা বেটে বানিয়েছি। তো ফ্রিজে রাখার থেকে কিন্তু যেদিন ফ্রেশ ফ্রেশ বানানো হয় সেটা বেশি মজা হয়। তো ফ্রিজেও কিন্তু আমার বাটা ডাল বাটা আছে, আজকে ফ্রেশ ধনে পাতা দিয়ে বানিয়েছি, অনেক টেস্টি হয়েছিল পেঁয়াজুটা। আর এই দিক দিয়ে যে ছোলা বুট মাখা গতকালকে খেয়েছিলাম, তাই বাবার কাছে ভালো লেগেছে, তো আমার কাছেও ভালো লেগেছে, তার জন্য আবারও ছোলা বুট মেখে নিচ্ছি। এখানে একটু টমেটো ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সরিষার তেল আর পেঁয়াজ তো ছোলা বুটের ভিতরে দেওয়াই আছে। তো ইফতারের আয়োজন কিন্তু আমার ওইদিকে ভাজাভুজি চলছে, আর এদিকে আমি টেবিলটা সাজিয়ে নিচ্ছি। আমি কিন্তু শরবত গুলে নিয়েছি, ম্যাঙ্গো ট্যাং গুলে নিয়েছি, আপু সৌদি আরব থেকে নিয়ে এসেছিলো, তো সেটাই গুলে নিয়েছি। আর এই যে মলিদা বানিয়ে নিয়েছি আজকেও, গতকালকে মলিদাটা খুব ভালো লেগেছিলো, তার জন্য আজকে আবার তৈরি করে নিলাম। আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে ইফতার রেডি করছি, কিন্তু তাড়াহুড়ো হলেও যেহেতু ইফতারের আগে সব ভাজাভুজি করেছিলাম, গরম গরম ছিল, খেতে বেশ মজা হয়েছিল। এখানে এখন দিয়ে দিচ্ছি প্লেটে করে। তো ইফতার টাইমটা কিন্তু খুব ব্যস্ততার মধ্যে কাটছে, ব্যস্ততা কাটলেও আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। ইফতারের সময় কিন্তু ট্যাঙের শরবতটা আমার কাছে তেমন ভালো লাগে না, তো এই যে বিদেশি ট্যাঙটা এটা একটু ভালো লাগে, আমের, তো আমের ফ্লেভারটা ভালো লাগে। আর যে কমলার একটা ফ্লেভার আছে অনেক টক লাগে, সেটা আমার কাছে ভালো লাগে না। আবার বাংলাদেশিগুলো খেলে কেমন জানি মনে হয় যেন গলা জলে এরকম লাগে আমার কাছে। তো এখানে আয়নের বাবা চলে এসেছে, আয়ান একটু ট্যাং খেতে চেয়েছিলো, তো ওকে একটু ট্যাং খাইয়ে দিল। আয়ান কিন্তু অসুস্থ হওয়ার পর কোনো কিছুই খায় না, ভাত তো মুখেই নেয় না, তো একটু ট্যাং নিয়ে আবার চলে গেছে। তো বললাম আয়ান বাবু তুমি কিছু খাও, বলে না আম্মু খাবো না। বলি কেন, বলে যে ওই যে বিকালে আমি আলুর চপ খাইছি, মানে প্রথম রোজার দিন আলুর চপ খাইছে, তো তারপরে নাকি আর খাওয়া যাবে না। গতকালকে একটু মলিদা খেয়েছিল, বললাম আজকে মলিদা খাবো না, খাও, ওর জন্য বানিয়েছি বেশি করে। বলে না আমি বিকালে খাইছি, এখন আর খাবো না মলিদা। পরে আমি আর আয়নের বাবা হাসতেছিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।